ওলাফান আট দশটা আল্লাহ মাফ করুক সব জাহান নাম আর একজন হাফেজ কোরআন আল্লাহ নিলে সে নিজেও জান্নাতে যাবে তার পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুচ সবুজ করে হি হুয়া হো মৌজ দরিয়া কাহারি سوچ سمجھ کر ہی ہوا ہو موج دریا کا حریف ورن میں بھی جانتا ہوں عافیت ساحل میں ہے ورن میں بھی جانتا ہوں عافیت ساحل میں ہے او دوستو حباب এডভোকেট বানাইলে আমরাও পারবো আল্লাহর দয়া আল্লাহ পয়সা দিছে এডভোকেট বানাইবার ডাক্তার বানাইতে চাইলে আমরাও পারবো ইনশা আল্লাহ ডাক্তার বানাইবার পয়সা দিছেন ইঞ্জিনিয়ার বানাইবার চাইলে বানাইতে পারবো খরচ চালাইবার সুযোগ দিছেন আল্লাহ মগর ওইখানে বরকত নাই বরকত হইল কোরআন হাফেজার আলে হওয়ার মধ্যে এই জন্য ছেলে মেয়ে ফাঁসটা সবগুলার মাদ্রাসায় দিয়ে দিছি আমরাও জানি দুনিয়ার শিক্ষায় করলে কোনো জামিলা নাই কেউ বাধা দিবে না বলবে বলবে ওয়ান কাম হিয়ার মাই আস। কিন্তু মাদ্রাসায় দেওয়ার পরে অনেক সময় সামাজিক সামাজিকভাবেও হ্যাস্তনাস্ত করা হয় অনেক টাইমে আইনি দিক থেকেও হ্যাস্তনস্ত করা হয় বাপ বাপদারও মেয়া বড় শিক্ষিত পরে চাকরি একটা নিবেন লাইকে কি আরে কি কষ্ট পরে চাকরি টাকরি করার পরে ফেন কয়দিন খাইলিও পরে মজা গেল কথা কয় না কবর নিচুস কি ক বাহি প্রিয় নিশিধের বাপড়ি টিভি আলহামদুলিল্লা হি والصلاه والسلام على عباده الذين اصطفاه خصوصا على امام الانبياء وسيد الورى وعلى اله واصحابه الذين اثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم البركه مع اكابركم او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

انداز بیاں گرچ بہت شوق نہیں ہے شاید کے اتر جائے تیرے دل میں میری بات شاید کے اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاق میں تکبیر مسلسل یا وسعت افلاک میں مسلسل یا خاک کے آغوش میں تسبیح مناجات یا خاک کے آغوش میں تسبیح مناجات وہ و مذہب مردان خدا گاہ خدا ماس وہ مذہب مردان خدا گاہ خدا موست یہ مذہب اللہؤ جمع و نبات یہ مذہب ملاؤ جمادات و نباتات الہ الا اللہ, لا اللہ. شہر میں لگتا نہیں سہارا سے گھبراتا ہے دل شہر میں لگتا نہیں سہارا سے گھبراتا ہے دل اب کہاں لے جا کے بیٹھو ایس دیوانے کو ہم لا الہ الا اللہ توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دی توحید تو یہ ہے کہ خدا حشر میں کہ دے یہ بندہ یہ بندہ دو عالم سے خفا میرے لیے ہے لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم মহতরম সভাপতি মোয়াজ মুকরম হাজারাত কেরাম মুরব্বিয়ান ইজম বেরাদারান ইসলাম পর্দার আলের মাও ও ভুনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকেচারা সর্বস্তরের তহিদি জনতা পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিবাইয়া বিশারমপুর রাধানগর নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফিজ ছাত্রদের প্রাগতি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দিনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনুল মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের علماء کرامের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব এই নিয়তে রব্বুল আলমিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন মজিদ থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী একেবারেই ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছিল আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে তেলাওয়াত হাদি আয়াত শরীফ এবং হাদিস শরীফকে সামনে নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা আরজ করার চেষ্টা করার আজকের আমাদের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল বরকত কাকে বলে বরকত খুব মনোযোগ দিয়ে কথা বরকত কাকে বলে বরকত জিনিসটা কি কয় কারণে বরকত আসে এবং কি কি কারণে বরকত নষ্ট হয় বুঝতেছেন নি কথা কথা কয়টা বরকত কাকে বলে কি কি কারণে বরকত আছে নষ্ট হয় কি কি কারণে কথা কয়টা তিনটা কথা অনেকে জিন্দিগির বরকত পায় না বরকত কয় বরকত নাই নাই সুস্থতার মধ্যে বরকত নাই সম্পদের মধ্যে বরকত নাই ছেলে মেয়ের মধ্যে বরকত নাই ব্যবসায় বরকত নাই সময়ে বরকত পায় না এই সব জামিন অনেকের অনেক ছেলে মেয়ে আট দশটা বরকত নাই বরকত নাই মানে একটা রিক্সা চালায় আর একটা ব্যান গাড়ি চালায় একটা বাসের হেলফারি করে আরেকটা বাদাম বিক্রি করে আর আরেকটা ইটের ব্যাট করে বা আরেকজনের পোলা একটা এটা হাফেজ আবার আলেম আবার মুফতি আবার মুফাস আবার সব সবেতে। আসেনি আর কথা কয় না ছেলে মেয়ে বরকত নাই ফাগরি মাতার দিছে এগুলো বরকতই ফলাফল ওরও কথা কয় না এইখানে যারা ফাঁকরি মাতার দিছে এদের যদি দিকেও থাকেন হাতুটায় দেখান তো চারজন পাঁচজন ছয়জন মানে আপনারও জিনিস। দশটা আল্লাহ করুক সব না। আর একজন হাফেজে কোরআন আল্লাহ নিলে সে নিজেও জান্নাতে যাবে তার পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বরকতি নিয়ে আপনি ছেলে যে এডভোকেট বানাইছেন এডভোকেট গন্টাকে গন্টা থুরলি ইংলিশ বক্তব্য দেয় খুব খুশ খুব সুন্দর কথা বুঝবে কিন্তু কোরআন শরীফ ভুল ভুল নামাজ নাই রোজা নাই বে ছেলে আর আর একটা হাফেজ। মার্শাল্লাহ কোরআনে মসজিদে তেলাওয়াত ঠিক আছে এই কবরের পাশে গিয়ে একটু পড়বে না হইলে বাসার থেকে পড়বে এর বরকতে আল্লাহ কবর আজাব মাফ করে দেবে এখন বলেন বরকতি কি বলেন না কি আপনি মাল পাইতে আছেন এডভোকেট ছেলে আসবে ব্যারিস্টার ছেলে দিয়ে না কথা কয় না سوچ سمجھ کر ہی ہوا ہو موج دریا کا حریف سوچ سمجھ کر ہی ہوا ہو موج دریا کا حریف ورن میں بھی جانتا ہوں عافیت ساحل میں ہے বর্ণময় ভি জানতা ہوں عافیت ساحل میں বানাইলে আমরাও পারবো আল্লাহর দয়ায় আল্লাহ পয়সা দিবেন এডভোকেট বানাইবার ডাক্তার বানাইতে চাইলে আমরাও পারবো ইনশাআল্লাহ আল্লাহ ডাক্তার বানাইবার পয়সা দিছেন। ইঞ্জিনিয়ার বানাইবার চাইলে বানাইতে পারবো খরচ চালাইবার সুযোগ সুধিছে না আল্লাহ মগর ওইখানে বরকত নাই বরকত হইল কোরআন আর আলে হওয়ার মধ্যে এই জন্য ছেলে মেয়ে পাঁচটা সবগুলার মাদ্রাসায় দিয়া দিয়েছি সোচে সমজিকর হিহু আহ মজদারিয়া কাহারি একজনকে বুইঝে শুনেই বুইঝে শুনেই সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দিয়েছে সমুদ্রের ঢেউ ওই দিকে আমাকে যাইতে দেয় না কিন্তু আমি ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে ওই পারে যাবই আমি জানি নিরাপদ জাগা হইল সমুদ্রের কিনারা কিনারা বুঝাও লাভ দিছি আমরাও জানি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলে কোনো জামিলা নাই কেউ বাধা দিবে না ইবলিশে বলবে এক্সেপ্ট ওয়ান কাম হিয়ার মাই ডিয়ার ইবলিশে বলবে আস কিন্তু মাদ্রাসায় দেওয়ার পরে অনেক সময় সামাজিকভাবেও হ্যস্ত করা হয় অনেক টাইমে আইনি দিক থেকেও হ্যস্ত করা হয় আমার ওয়াজ বুঝেননি আপনারা ভালো করে বুঝবেন সৌচ সমুজ করি হুয়া মো মৌজ দরিয়া কাহারি

کر گئے اے کیے چا کر ہوئے پینشن ملی مر گئے ایلیل بی کیے نا کر ہوئے پینشن ملی مر گئے وہ تو بر بر ڈگری بڑے ساکری نیلی پورے پینشن پھیلی পরে মরে গেলি কি কচুটা কবরে নিলি আরে কথা কয় না কেন আমরা কইলে তো সমস্যা এটা আমরা বলি না এক ইংরেজি শিক্ষিত জজ আকবর এলাহাবাদি বলছে বাপ দর মেয়া বড় শিক্ষিত পরে চাকরি একটা নিবেন আরে কি কষ্ট পরে চাকরি টাকরি করার পরে ফ্যানশন কয়দিন খাইলো পরে মরে গেল কথা কয় না কবর নিচুস কি কম আমি বরকতের ওয়াজ করতে আছি আপনাদের সামনে তাহলে এইখানে কি নাই বরকত আরে হ্যাঁ এই কথাটা কি আপনাদের বুঝে আসতেছে কার কার বুঝে আসতেছে হাতে সাথে বুঝ এইটি সহজ ওয়াজ আছে এই লাইনে ওয়াজ তো কম একটা মুসলমানের বয়স ষাট সত্তর বৎসর আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি এই পর্যন্ত এক খতম কোরআন শরীফ দিছেন কে কে কমপক্ষে তলে বলে এলিম রানা এর বাহিরের যারা মুসলমান এখানে আছেন সাধারণ মানুষ এক খতম করে এই পর্যন্ত শেষ করছেন কে কে হাজুরে দেখান তো রায়ের না আমি আদ বনুম তারপরে না ওয়াজ করুন ধরেন পনেরো জন হবে কয়জন আপনার এই দুই একজন হাত উঠেছেন বিশ পঁচিশ ত্রিশ জন এতগুলো মানুষের মধ্যে যা এক খতম না দুই খতম না দশ কতম বিশ দিছেন না হলে প্রত্যেক রমজানে এক খতম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আইলে আগে ওনার সন্তানকে বলছেন যে বাবা পুরা বাসার কোন জায়গায় পুরা ঘরের কোনো জায়গার মধ্যে গুণা করবে না বিশেষ করে ঘরের এই কোনায় কোনো গুণে যেন না হয় কেন তো বলছেন যে ঘরের এই কোণার মধ্যে তোমার আব্বা নমার এমনি সাবেদ পাঁচ হাজার খতম করেন শরীর খতম বরকত নেই আর আপনি যে এতগুলা মানুষের যে হাত উঠেলো না তো আপনি কি কৌশুটে করছেন আমার এখন কেন দোকানে বসে বসে যায় বিড়ি টেলিভিশন দেখছে আর কেবল অমুক নেতা অমুক নেতা আরে কি রাজনীতি এতে বুঝে হৈনির হোলা সত্যি আলে আনে না হারা দৈন দিয়ে সোলা এত সময় আসেনি রে বেলা বরকত বুঝতেছেন তো আপনারা এই দিন বরকত এক বুজুর্গ কবরস্থান দিয়ে যাইতেছিলেন শুনেন কি গরুস্থান কবরের ভিতরে থেকে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ ভাই কঠিন অবস্থা না কবরের ভিতরে যে সেও বরকতি মানুষ তেলাওয়াত করে কবরের উপরে যে সেও বরকতি মানুষ তেলাওয়াত শুনে কথা কয় না দুনোজনের নেটওয়ার্ক মজবুত নেটওয়ার্ক কথা কয় না কার সাথে বলেন না কার সাথে নেটওয়ার্ক বুঝবো এই জন্য এই জিজ্ঞেস করে কবল ওরারে ভাই তুই কতদিন থেকে এখানে তেলাবাদ করস কবর বলে যে কতদিন থেকে তো আমার খেয়াল নাই হিসাব নাই বাকি আমার হিসাব মতে এই পর্যন্ত পাঁচ হাজার খতম হয়েছে আপনারা যেভাবে সোভান পড়ছেন কবরের উপরওয়ালা ওই লোকটা পাঁচ হাজার খতমের কথা শুনে সেও বলছে সু বা কথা না এবারে কবরওয়ালায় কি কয় শুনেলো কবরওয়ালা বলে ভাই তুই আবার পাঁচ হাজার খতম কোরআন শরীফ নিয়ে যা তো সুবহান্লাটা আমার দিয়ে বুঝেন না বুঝতেছেন তুই আমার পাঁচ হাজার খতম কোরআন শরীফ নিয়ে যা তোর সোবান আমার দিয়ে দেয় এখন উপর কিরে আমার সোবান এত দাম বুঝেন নেই আল্লাহ গড নাকি কবরওয়ালা বলে ভাই আমার এইখানে ডিউটি আছে বেতন নাই শুনতেছেন কথা আমার এইখানে ডিউটি আছে বেতন নাই কিন্তু তুই দুনিয়াতে আসস তোর ওইখানে ডিউটি আছে বেতনও আছে এই জন্য তোর বেতনওয়ালা সব আনলাটা আমার দিয়ে দিয়ে আমার বেতন নাই ওয়ালা পাঁচ হাজার কদম করা নিয়ে তো সময় কই আপনি চা দোকানে বসে বসে সময় নষ্ট করা বলেন আপনি চা দোকানে বসে বসে সময় নষ্ট না করে সুবহানাল্লাহ সুবহান বলেন না এই জন্য আমাদের বুজুর্গরা সময় যেন নষ্ট না হয় তার মুরিদদেরকে সালেকিনদেরকে হাফসে দমের সবক দেয় হাফসে দম এক নিঃশ্বাসে এক দুই তিন হাজার বার আল্লাহরে ডাক আল্লাহ 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 উযানের হযরত বুআকরী সাহেব এক murid ছিল গোলাম আলী দরবেশ হাবসদমের সবকে হযরত বুআকরী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গোলাম আলীকে এক নিঃশ্বাসে কতবার পারস গোলাম আলীকে হযরত এক লক্ষ বার পর্যন্ত হুস থাকে ওয়াজ করতে আছে ওয়াজ বুঝেন নেই এই ওয়াজে যদি পরিবর্তন আসে এক লক্ষ বার পর্যন্ত এক নিঃশ্বাসে এ থাকে পরে আর হুস থাকে পরেও চলতে থাকে আমি নিজে দেখছি আমি নাম বলবো না আপনারা নাম বললে চিনে ফেলবেন এই নাম বলবো না আমার ওই ভাইয়ের সবক ছিল হাফসেদম আমরা যখন উজানি মাদ্রাসায় পড়ি তার সবক ছিল হাফসে বিশ্বাস করেন নুরানি ছাত্ররা যেখানে পরে লম্বা একটা রুম রুমের ফুট পূর্ব সেটে সে ক্যাবলার দিকে ফিরে হাফসেদমের সবক আদায় করতেছে বারো তসবির পরে হাফসাদম হাফসেদমের হাফসুদম মানে নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে জিকির কর নিঃশ্বাস বাইর হইতে চায় বাইর হয়ে যাইতে চায় যান বাইর হয়ে যাইতে চায় তারপরও সারে না এক সময় আর পারে না দিশের সাইরিয়া শেষে হইছে কি জানেন অটোমেটিক ভাবে এমন লাভ তার আসছে এক লাভে চলন্ত পাখার উপরে দিয়ে গিয়া

আমার জিন্দগি কিন্তু বরফের চাকার মতো আস্তে আস্তে গলতে আসে কথা কেন যারা পাঁচ বছর আগে আল্লাহর গোলামকে দেখেছে তারা বলে হুজুর একটু নরম হয়ে গেছে ও হে মেতেলে বরফে কম চুপকে চুপকে রফতা বদম সময়ের বরকত আমি আমার সময় নষ্ট করবো দেখেন না কচ্ছপ সময় নষ্ট করে নাই খরগোশ কচ্ছপের সাথে পারে নাই আরে কথা কয় না যেই এই তয়াল বলে এলেম সময় নষ্ট করে না এই তয়াল বলে এলেমের সাথে অন্য তয়াল বলে ছাত্ররা পারে না বইসা বইসা পানসা পাবি আর গল্প করবি তোর সাথী তোরে পিছনে তুই আগাই যাব গা সময়কে কাজে লাগাইবার আল্লাহ তৌফিক দান এগুলার সময় আজকে আমি এগুলার উপরে বলার নিয়ত করি নেই আমরা যেটা কাউয়া সিনে কাউয়া মহিরে সিনে দম বুঝলাম কাকে সিনে পচাম পচাম হইলে কাকে খাইতে সুবিধা ওইখানে ঠোঁটটা বসা আর ফকিরের ছোট মিষ্টি আম দিলে হে কয় এত ছোট্ট দিচ্ছেন দম বুঝলে মানে বড় একটা দেন না বাঙ্গালি এ চিনে হইল টাকা পয়সার বরকত আর খাওয়ার বরকত আল্লাহ বরকত মানি অল্প জিনিস দিয়া অনেক কাজ হইয়া টাকা বেতন মাস শেষে আরো দুই হাজার টাকা থাকে আর পঞ্চাশ হাজার টাকা বেতন মাস শেষে তিরিশ হাজার টাকা খরচ দেখছে কথা কয় না আরে মেয়ে কথা বুঝেন না কেন বেতন হইলো পাঁচ হাজার টাকা খরচের পরে দুই হাজার টাকা থাকে আর বেতন হইলো পঞ্চাশ হাজার টাকা মাস শেষ আর তিরিশ হাজার টাকা ঋণ আসেনি কথা কয় না এটারে বরকত কয় বিবি বাল বাচ্চা কেউ অসুস্থ হয় না এই জন্য ডাক্তারি খরচও বেশি যায় না

বিশ কোটি টাকার মালিক বাইশ কোটি টাকা হলো ঋণ আরে কথা কয় না যত বড় বড় জমিদারের বাচ্চা দেখেন শিল্পপতি মাফ করবেন এর মধ্যে সবগুলা আপনার আর আমার টাকা দিয়ে শিল্পপতি কথা কয় না সবগুলা ঋণই কি পরিমাণ ঋণই তার পুরো সম্পদ বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না বরকত আছে নি আর এই মাদ্রাসার হুজুর বেতন সাত আট দশ হাজার দশের উপরে কারো এক একটা চেহারার দিকে তাকায় দেখেন লাগে যান বাদশাহ নবাব সলিম একটা লোক জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত ফজর জহুর আসর মাগরি বেশা তাহাজা কোনটা কাজা হয় না সরকারের ডিউটি ঠিক মতো করতে আসে আর ওটা ঘুষ খায় মদ খায় মিথ্যা কথা বলে ক্যারাম বোর্ড খেলে ডাবা খেলে ফেনসিডিল সব কিন্তু নামাজ রোজার সাথে সম্পর্ক নেই কথা তাহলে একজনের জীবনে বরকত আছে একজনের জীবনে কি নাই কথা যা হোক ঘুরে ফিরে তো কথা হেদিকে যায় অল্প জিনিস দিয়া বেশি মানুষ উপকৃত হয় এটাকে বরকত বলে কথা কয় ঠিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা হাদিস শরীফের কিতাবের থেকে ঘটনাটা বলছি উনি মাদ্রাসায় সুফফার ছাত্র মসজিদে নববীতে থাকেন আবু হুরায়রা ওইখানে থাকেন এইজন্য ইনকাম টিংкем নাই কারণ ইনকাম করতে যাবে আর এই ফাঁকি দিয়ে রসুল সাল্লাম পড়াইয়া ফেলবেন এটা তো হয় না এই জন্য কয় যে আমার ইনকাম লাগবে না আমি হুজুরের কেলার জন্য আমার নষ্ট না এরে বাই আমাদের মুরব্বিরা দেখেন এলেমের জন্য কি পরিমাণ মেহনত করছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের ক্লাসের ছাত্র ইমাম আবু ইউসুফের কাছে খবর আসছে কে হুজুর আপনার তো ছেলে মারা গেছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন যে অসুবিধা নাই মারা গেছে ইনার তোমরা জানা যা পড়াইয়া দাপন করে আপনি যাইবেন না কয় না আমি যদি যাই ইমাম আবু হারি বা ফেলবেন আমার এই সবকটা নষ্ট হয়ে যায় বুঝে না কথাটা আর ছেলে মারা গেছে আল্লাহর কাছে আমনাত অসুবিধা নাই বিবি আর আমি বাইসে থাকলে আবার আইবনি

আইজাজ সিদ্দিকা বলেন হুজুর যদি পেটের ভিতরে বাচ্চা সন্তান নষ্ট হয়ে যায় জنین যাকে বলে জنین হুজুর বলছেন ভিতরে যদি জান আসার পরে পেটের ভিতরে নষ্ট হয়ে যায় এই বাচ্চা সুপারিশ করে ও পিতা মাতারে জান্নাতে নিয়ে যাবে খুশির খবর না দুঃখের খবর আরে কথা কয় না খুশির এইজন্য ছোট বাচ্চার জানাজার মধ্যে দোয়া কি পড়ে এটা জানেন কি পড়ে

আমরা তাওফায়তাউ মিন্না ফাতাওফাহু আলাল ইমান বুয়েরা তো অনেকই উঠে জানে আর ওই যে এলএলবি এ দিন তো জানাজার নিয়তে জানেন ঠিক দরাইয়ে কই যে নিয়ত বলে নিয়ত বলেন কথা কয় না ঠিক কি পড়ছস কচুনি পড়ছস জানাজার নিয়ত জানোস না

এটাকে আপনি ফারাত বানান ফারাত আমার জন্য খুশির কারণ বানান এই যে মারা গেছে এর কারণ যেন অন্তত আমি আখরাতে খুশি হই অথবা অর্থ আপনি আমার আগে হাউজে কাউসারে পৌঁছায় দেন যেমন রেওয়াতের মধ্যে আছে হুজুর বলছেন ওয়া না ফারাত হু কুম বিলাউস ওয়াজা না আমার এই ছেলে বা যে মারা গেল একে আপনি আমার জন্য আজরার সব হিসাবে কবুল করেন এই সবটা যেন নষ্ট না হয় বানান ওকে আমার জন্য সুপারিশ করেনা বানান এবং তার সুপারিশটা যেন আমার জন্য কবুল হয় সেই যোগ্যতা দান করেন

সবসময় মসজিদে থাকে থাকেন এরা সর চারশো পর্যন্ত হইতো ফাঁকে ফাঁকে হুজুরের মাদ্রাসার ছাত্র চারশো পর্যন্ত হইতো কোনো সময় কমতে কমতে সত্তর আশি জন আসত এদের খানার ইন্তজাম ছিল টুকটাক মদিনার খেজুরের বাগান ওয়ালারা খেজুরের ছড়া মসজিদ নবুর একটা নির্দিষ্ট জায়গা সোফার ওইখানে ফিলেরের সাথে বাইন্দে রাখ তো কারো খুদে লাগলে ওইখান থেকে লাঠি দিয়া শরীর মধ্যে একটু আঘাত করলে দুই তিনটা খেজুর পড়তো এইখান থেকে খাইতে দুই সাইডটা খেজুর আমার মতো গরুর মতো সমানে খানা এরুম না আরে কথা কয় না বুঝে না যেই কারণে খাওয়া দাওয়ার অভাব অনটন ছিল আবু হরাইরা নিজের জিন্দিগির ঘটনা নিজে বলছেন দুই তিন দিন থেকে ক্ষুধার্ত খাওয়া নাই যেই কারণে অস্থির আজকে এসার নামাজ হইলা মসজিদ নবুবির থেকে বাহিরে আমি হাঁটতেছি উদ্দেশ্য হইল কেউ আমাকে দেখবে আর বাসায় নিয়ে যাবে কথা কয় আপনি যখন সাহায্য করেন চা খাইতে বসেন কিছু মানুষ দেখেন না আশেপাশে ঘুরে আর বিশেষ করে ডাকার থেকে যদি কেউ আসে চাই কই কিয় বাতি যে তুমি কবে আইসা কথা কয় বুঝিনি আমার কথা আমি গ্রামের বোলা এগুলা আমার ভালো বুঝেছে কয় সাসানি হো আঙ্কেল চাহেবেন নি ক হ হইলে তো ভালোই হয়লে হয় এ এই কথাটা বলার সুযোগ খুজ করতেছিল এই জন্য আপনার কাছে ঘুরে আর এদিন কয়

আবু হুরায়রা বলেন আমার বুঝতে বাকি রইল না যে হজরত আবু বকর সিদ্দিকের বাসায় খানা নাই কারণ খানা থাকলে আবু করে এইভাবে আমার এইখানে দেই ও চলে যাইতেন না আরে কথা কয় না কেন আমাদের আলহামদুল কিছু বিকুক টিকুক আছে যারা চিনে যে ধরেন একটু বাংতি টাকা টুগা থাকলে তো দি আজকে যখন দিই না তো একটা আর কয়ে দিই আজকে মনে হয় হুজুর কাছে বাংতি টাকা নাই নিজেরাই কয় বুঝে কথা সায়েদ অমর আল্লাহ আলাম হয়ে গেলেন সালাম কালাম হইল হজর অমরও খানার কথা বললেন না আবু হরায়রা বলেন আমার বুঝতে পারি রইলো না হযরে অমরের গরও খানা নাই মোহাম্মদ আর আমি আর এই দুইজন হইল মন্ত্রী মন্ত্রীর গড়ে খানা নাই আর আমাকে মেম্বরের গরে কি পরিমাণ খানা আরে কথা না কেন বিশিষ্ট সমাজ সেবক এত টাকা খরচ করার পরে আস্তে আস্তে বিশিষ্ট সমাজ আরে কথা কয় না আমি কই ওই যে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করছে এটা দিয়ে দুই কোটি টাকা ব্যবসা করবো না ওটা ওর কথা কয় না কেন আপনার আমার কথা বুঝেন কে কে বুঝতেছেন দেখি হাতুটা দেখান তো

সালাম কালাম হইল হুজুর মুসক মুসকি আসেন আবু ঘরে চলো বাসায় চলো মসজিদ নবীতে আসলেন বিবিদেরকে বললেন কারো ঘরে কিছু থাকলে হুজুরের বিবির ঘরে পাওয়া গেল এক পেয়ালা দুধ এটা হাজুর শেখ জাকারিয়া রহমতুল্লাহ ফাজাইলে আমাল মধ্যে আছে আবু হরাইরা বলেন নিজের কথা নিজে বলছেন কয় যে আমি মনে মনে খুশি এক পেয়ালা দুধ হইলে আমার চলবো মুশকিল হইলে হুজুর আমাকে বললেন আমার মাদ্রাসার সব সব ছাত্ররে ডাক দাও বুঝে না আমার কথা আবু মনে মনে খুশি এক পেয়ালা দুধে যে আমি খাইতে পারি অসুবিধা নেই কিন্তু হুজুর কয়ে যে সব ছাত্ররে ডাক দাও সত্তর জন কতজন এখন এগুলো সব আবু আবু আবহাওয়া বলেন তখন তো আমার দিছে কারণ এই সত্তর জনের হুজুর আমাকে বলবেন হেদেরকে খাওয়াও তারপরে থাকলে তুই কথা খেয়েছিস যে বন্টন করে সে তো অনেক টাইমে বঞ্চিত হয় বিবাহ বাড়িতে যারা শাহিদারি করে খানা খাবা এরা অনেক টাইমে আর পায় না এই জন্য যে সমস্ত সাহিদার খাদমত করে যারা সালাদোবর গোবর দুই চার লোক মা খাই ফলে কথা কয় না অনেক অলক কি বউ আছে অনেক অলক কি বউ আছে জানে যে দেবর বাসুর শ্বশুর শাশুর এগুলো দিলে আর থাকবে না এ সুলের মা আলে কানা আরম্ভ করে কথাই রে হ্যাঁ আবার বরের দুধ তো দেয় না বৌরে আর শাশুড়িরা বড় জালিম বৌরে দুধ দেয় না এজন্য জন্য বউ কি করে দুধ খাইয়ে পানি ঢেলে দেয় আসল কথাটা কইতে আসল কথাটা মেয়া আমরা করে মনে করেন আমরা ব্যাগ কলকাতা কি করি না আমরা বুঝি বালা আমরা কই না বেশি সালাকে দেয় না সমস্যা সালাকে তোরা কি জানো চালাক কারণ কোরআন মানুষকে চালাক ভাগ এলমে হাদিস এলমে ওহি মানুষকে অনেক মেধাবী মানে বাবারিং এগুলা বলার আমার কাছে সময় নাই আল্লাহ আকের দয়া আল্লাহ যখন কথা বলান তো বলা নেই কথা বাইরে হইতে থাকি আবহুড়ায়রা দাল আন দিসে সবাই রে ডাক বাই রসুল ডাক দিছে আসো বসাইবার পর হুসুর বলছেন যে আবহুড়ায়রা এবারে তুমি ডাইন দিক থেকে বিশ মিনিটে বইরে খানা আরম্ভ করো খাওয়ানো শুরু করো ডাইন আর কি কবে এটা কথা ক ডাইন কয় কথা ডাইন দিক

উদ্দেশ্য হইল আপনি ফেরাউনের সাইজ করেন কথা কয় আল্লাহ কয় আমার তো সাইজ করতে মনে হয় কিন্তু মুশকিল হইল ফেরাউনের রাজপ্রাসাদের মূল গেটে বিসমিল্লা লেখা এখন আমার নামটা ওইখানে লেখা আমি এর কেমন সাইজ করি আরে মিয়া পুলিশ গেছে অবৈধ জায়গা দখল মুক্ত করার জন্য জায়গা দেখে বাংলাদেশ ছাত্রলীগের অফিস কথা কয় না কেন অবৈদ জায়গার মধ্যে সরকারি জায়গার মধ্যে বাংলাদেশ ছাত্র লীগের যুব লীগের অফিস সচ্চা শ্রমিক লীগের অফিস আমাদের সরকারি দলে ওসি সাহেবকে কেমনে বাইন্ধাবে 얘는 তো ছাত্র লীগের অফিস আবার এমবি সাহেবের নামও আছে কথা কয় না পরে সব কিছু গুছাইয়াগা চাইয়া যদি দেয় বাংলা যায় তো ভাঙে নাইলেন না এলে বাংলাদেশ ছাত্র লীগের জুবুলিগ এর সাইনবোর্ড পুলিশ বারবার বাংলার সাহস করে না আযাব ও গজবের ফেরেশতারা যে আল্লাহ পাঠায় গো ফেরাউনের কাছে গেটের সামনে তো আল্লাহর নাম লেখা ঠিক কথা কয় না ফেরেশতারা কয় আল্লাহ কেমনে আমরার নাম না লেখা যে আল্লাহ কই যে موسی হন জামিলে গইরছ না সিস্টেম করে আমি এই बाउंडারিতে বাহির কইরা তো মারдим

পর্যন্ত বিসমিল্লার বাউন্ডারিতে আমরা থাকবে আমি আল্লাহর কসম করে কই এটা বিএনভির বিসমিল্লার কথা আমি কই না বিসমিল্লা বিএনভি কি বিসমিল্লার বাফের বিসমিল্লা নেই এটা কার বিসমিল্লা আল্লাহ কার বিসমিল্লা যতদিন পর্যন্ত দেশের মানুষ কথা আর কাজে কর্মে বিসমিল্লার বাউন্ডারিতে থাকবে ততদিন পর্যন্ত করোনা ওমিক্রন এদেরকে ধরবে না যদি এর বাইরে চলে আসে আল্লাহর গজবে সবগুলোর সরকার করে ফেলবে

হুজুর বললেন এবারে মুস্কি মুসকি হাসে আল্লাহর হাবিব বলেন আবু হরাইরা তুমি খাও আবু হরাইরা এত কোনটার অপেক্ষা হয়েছিল আবু হরাইরা বলেন আমি আচ্ছা তোর অপেক্ষাইছি হুজুর আমার দিকে তাকার আর মুসকি হাসেন বলে আবার খাও ওরা আবার খাইছি তৃতীয়বার আবার আবার খাও ও আচ্ছা আবার খাইছি হুজুর গো আবর আর কি খবর আর হুজুর পেট টিম টিম হয়ে গেছে এটারে আমি বলি যে আমার পেটের উপরে উকুন মারন যাবে উকুন কথা কয়ে না মহিলারা আরেকজনের মাথার উকুন ধরে নোকের ফিডের উপরে রাখে আরেক নোক দিয়ে চাপ দেয় নোকের ফিডের উপরে কি লেগে রাখে নোক শক তো এখন এটাকে এসতেলা এটাকে কি বলা হয় যেন ইয়া হয়ে গেছে এগুলা এসতে আরা হয়ে গেছে এখন কয়ে যে আমার পেটের উপরে উকুন মারন যাবে

আটা আছে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে জবা করে দাও জবা ডবা করছে হুজুর বলে হুজুর দুই চারজন নিয়া দয়া করে খানাটা আমাদের বাসায় খাইলে হুজুর সাল্লাম বলছেন আমার সাহাবিরা আজকে যাবের আবদুল্লার বাসায় দাওয়াত আরে ছিল এখন মেয়ে আল্লাহ আকবর ওই যে যাবের আব্দুল্লাহর বাসায় দাওয়াত

টেনশন করবে রসুল এবারে মাঝখান দিয়ে এক কথা কই আমার রিজিকের জিম্মাদার কে আমার সন্তানের রিজিকের জিম্মাদার কে তো টেনশন আপনি করেন কি টেনশন আমি করি কেন ওর কথা বুঝে না আরে বাবা দাবাত দিছে মেহমান হিসেবে আপনি যাই এখন যে আমি যে আপনার বাসার মেহমান আমার যে দাবাদ দিলেন আপনি খাওয়াইবেন করতে মেহমান মেজবান বলবে মুখ সামলাইয়া কথা কইছে অভদ্র মানুষ তোর দাবাত দিছে আমি কইতে খামা ওইটা আমি বুঝি আরে কথা কয় না কেন সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ এই যে এই আসমানের শামিয়ানা জমিনের ফরসার আর বিছানা এটার ভিতরে কয়জন রে খাওয়াইবেন কয়জন রে রাখবেন এই প্ল্যানটা কার তুই রিজিক নিয়ে টেনশন করেন না কে ওর অন কথা বুঝেনা কে কে বুঝতেছেন হাত তুলে দেখো তুই করস বেটা পরিবার পরিকল্পনা তুই করস পরিবার পরিকল্পনা কই যে এত বলাপন হইলে কইতে গাইব তুই নি খাওয়াবি না আল্লাহ খাওয়াবে আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান দেখছেন এই জাবের বিবির কথা কে দাওয়াত কি আপনি দিছেন সবাই না রসুলি দিছে কয়েছে রসুলি দিছে কয় টেনশন করার দরকার নেই যা হোক শুধু হুজুর বলছেন যে ওইখানে ঢাকনা ঢুকনা যা আছে এগুলো সরানোর দরকার নেই মাশাল্লাহ সবাই খাওয়ার পরে ও যেভাবে ছিল সেভাবে আছে এটারে কি বলে

বরকত 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 এক নম্বর তাকোয়া আয়াতের মধ্যে এটা আছে এক নম্বর দুই নম্বর হলো আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের আল্লাহ পাকের জিকিরের কারণে বরকত আসে তিন নম্বর নিজেও দোয়া করা অথবা কোন আল্লাহ ওয়ালাকে দিয়া দোয়া করানো যত বেশি দোয়া তত বেশি বরকত দোয়া মানি চাওয়া দোয়া মানি কার কাছে না আতুরে দেন না কার কাছে দেখছেন নি আপনি যদি বাইল করে প্রধানমন্ত্রীর কাছে চাইতে আস পারেন প্রধানমন্ত্রী কি আপনি ফিরে দিব তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরেব আর আমরা তো চাইতেও পারি আমরা মুনাজাত করি এমনি বাপ দরে চার নম্বর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে जिंदगीতে বরকত আসে ওয়ালা আননা আলাল আল্লাহ বলেন যদি গ্রামওয়ালারা শহরওয়ালারা পৃথিবীর মানুষ ইমান আনে আর আল্লাহর ভয় ভিতরে থাক রাখে মানে ইমান আনে আর नेक আমল করে তাকওয়া তাকোয়া অর্থাৎ আল্লাহর ভয় গুনা ছেড়ে দেয় আল্লাহর محبت আর ভয়ে नेक কাজ করে কথা কয় না ঠিক লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ আসমান আর জমিনের বরকত আমি এর জন্য খুলে দিব গ্রামের সব মানুষ যদি নাকি তাকওয়াওয়াল আর ঈমানওয়ালা হয় সারা গ্রামকে আমি আল্লাহ বরকতের নিচে চাপাইয়া দিব লাফাতা আলাইহিম বারাকাতিম মিনাস সামায় ওয়াল আর ওয়ালাকিিন কযাবু মুশকিলর ঈমানও আনে না তাকওয়াওয়ালা জিন্দেগিও গ্রহণ করে না পাকাজনাহুম বিমা কানু ইয়াক্সিবুন যেই কারণে তাদের অপরাধে আমি আল্লাহ তাদেরকে পাকাও করি তোর সুস্থতার মধ্যে বরকত নাই তুই অসুস্থ কেন কারণ তোর উপরে তোর আল্লাহর উপর নাই আল্লাহর সাথে আর সম্পর্ক তোর ভালো না এই জন্যই তো তোরে কি বলা হয় জানো করোনা ধরে অমিক্রণ। ওই যে ফাঁকে ফাঁকে তো অভ্যন্তরীণ বিমানে ঢাকার থেকে বাইরে এদিক সেদিক সিলেট তো বরিশাল তারপর এটার নাম আরো কি কি জানি আছে যশোর সিলেট সিলেটের কথা কইছে তো এক হয় যে মাস্ক মাস্ক ব্যবহার করেন মাস্ক ব্যবহার করেন কারণ না হলে ছিদ্র দিয়ে ডুববো তা আমি কই যে তোর সিদ্ধ এই দুইটা না বন্ধ করছো আর সিদ্ধ আছে না আরে কথা কয় না আল্লাহ যদি ঢুকায় তো সিদ্র হেগুলে দিয়ে তো তাও তো এটা কয় না যে তো বইল আল্লাহ ওয়ানি বইলা রব্বিক আল্লাহর দিকে মতো এই এগুলা দিছেন কেটে আরে কথা কয় না এগুলো দিছেন কেটে আমার কথা বুঝেন এই যে দেশে গ্রামে সাপের খেলা দেখায় না দেখায়নি তো সাপ সাইরে দিলে অনেকে ভয় পায় না কিন্তু সাপওয়ালা আসতে করে সাপ ধরে বলাইলে এবারে সবাই জানবাস। বাস এই করোনার অমিক্রণ কে ছাড়ছেন কেডা কথা কবাটা মাধ্যম ছাড়ছেন কেডা তুই আল্লাহ রে ক আল্লাহ তুমি এগুলার নিয়ন্ত্রণ করো তো আল্লাহ এগুলার আবার গাঁটির বিটে ঢুকে কথা কয় না তুই আল্লাহরে কিছু কবি না তুই কেবল হিটার লোকে ঠেলা ডেলি করবি আল্লাহ কয়েছে আমার লোকে ঠেলা ঢেলি কেমনি ওয়াজ করলে আপনারা বুঝবেন বলেন ইমান আর তাকোয়া তাকোয়া তাকওয়ার বরকতে কি হয় বলেন বরকত আসে তাকোয়ার বরকতে কি আসে রে আমি সব কইতে পারি শুধু এইখানে একটা ঘটনা কই এক বেডা হুজুরের কাছে পড়ছে হুজুরের কাছে সারের কাছে সার বলছে তোমরা যে যেখানে যে যে আমার কাছে পড়ছ এখান থেকে যাওয়ার উপরে প্রত্যেকে তার বাপের যে ফেসা সেটার উপরে আমল কম ছেলে আইসে হের মারে কয় মা আমার বাপে কি কি কাজ করতে কিল লেগে রে বাবা কয় না আমার সারে কইছে প্রত্যেকে তার বাপের ফেসার উপর আমল করবে বাকি আল্লাহর ভয় তাকওয়া যেন থাকে এই আমি জিজ্ঞেস করতে যে আমার আমার বাপে কি ফেসা ছিল কতর আব্বাস সৌর কি আসিল কল কি আসিল অসুবিধা আমি চুরি করুম কিন্তু আল্লাহ রে বয় করুম পরে যা লম্বা কথা এটা আমরা কিতাবের মধ্যে ঘটনা পাইছি পরে চুরি করবার লেগে এক বাইতি ঢুকছে পরে টের পাইছে এটাতে এতিমের বাড়ি কার বাড়ি চিন্তা করলো এটা তো আল্লাহর ভয়ের পরিপন্থী এতিমের খ্যাত করবে আর আমি করুন চুরি হয় না চুরি করে নেই আর কথা হয় না কেন পরে নিজের পাশের বাড়িতে ঢুকবো খেয়াল করেছে মাল ডালা এনে সব ইটালি তারপরে আমরা ধরেন ব্রিটেন হিসাবে পরে খেয়াল হইলো না এটাও তো তাকুয়ার খেলা কারণ প্রতিবেশীকে কষ্ট দেওয়া তো ইমানের খেলাফ পরে কথা কয় না পরে এন আর চুরি করে নি অনেক দূরে গিয়ে ঢুকছে এক বিশাল ডিপার্টমেন্টাল ইস্যুরে ঢুকছে দেখ খেয়াল করেন এগুলো কি টাইপ পাইছি কিন্তু বুঝছেন নেই পরে এই বেসারা আবার হিসাবের উপরে পড়া লাগে এখন এই চিন্তা করলে এত বড় দোকান আমারও তো আমার হুজুর গেছে তাকুয়ার উপর আমল করে লাগে চুরি করিয়া যায় করে এই যে দোকানের ভিতরে গিয়া দোকানের তালি খাতা খুইলা দেখলো যে এতে ছয় বছরের জাকাত দেন কয় বছরের কে মালিক দোকানের মালিক এই জন্য সারা রাত বসে বসে হিসাব করছে জাকাতের মাল কত আসছে সব ভিন্ন করছে এই ফাঁকি দিয়ে ফজরের নামাজ আজান সময় নামাজের জমাত অবস্থা যায় যায় বাপ এবারে আবার বৃত্তে তাকো আসছে যে নামাজ না পড়ে গেলে কেমন হয় দি সে দোকান বৃত্তে আজান আরে সোরায় মালিকের দোকান বৃত্তে দিছে আজান এখন আজান দেওয়ার পরে কি রে দোকানের বৃত্তে কে আজান দেয় মালিক হতে উঠা উঠা করছে কে লুকি মারে উকি মারে এনে কয় ডরে কেউ বাবা কেউ সরে রে কয় বাবা আপনারা যেমন এই যে লম্বা চুল ওলা জট মট ও মামা এত কয় এতানটা জান শেষ করে বে টাকা ওটা পরে আমি কে এটা পরে আগে নামাজ পড়তে নামাজ পড়তে আসে তোর বায়সা যে তুই তুই ইমামতি করি মা লিখে তো এখন বয় হয়ে আস মনে করতেছে কোন জিন দেহ ফেরেস্তা বয়ে তবে অস্থির কারণ যা হোক নামাজ শেষে কয়েক বাবা একটু পরিচয় দেন সোরে সোর আমার সোর সোর পরিচয় হইল কি সোরের সোর আমার বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মরুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের বক্তব্য অনুযায়ী শরীর করে ডাকাইতে হইলো এখন সব হত্যা কর্তা আরে কথা না কেন বুঝছেন না বঙ্গবন্ধু বলছি না অমুকে এটা পায় অমুকে এটা পায় অমুক দেশ এইটা পায় অমুক আমি ভেজে সরের জন্য তো এই ফলা বলা পানার নাতিরাই তো এখন হত্যা করতা মাফ করবেন কিছু মনে করেন এটা তো সবাই কই তুমি আবার কই না বলে তোমার কিছু এবং এটা বঙ্গবন্ধুর কথা কথা কয় না আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান কর পর থেকে তার বাফের ফেসার উপরে আমল করবা মগর আল্লাহর ভয় আর তা কাজ থাকে সেইখান থেকে আমি তোমার দোকানে বৈশাখ সারা রাত হিসাব করে দেখছিস তুমি ছয় বছরের জাকাত দেওয়া নাই জাকাত দিয়ে দিবা ফজরের সময় হয়েছে এই জন্য আল্লাহর ভয়ের থেকে আজান দিলাম নামাজ পড়লে ব্যাপার যাইয়া মালিক কয় বাবা একটু বস সরক বসতে অসুবিধা কি আমি কি চুরি করছি নি নিয়ত না করছি অতএব পুলিশ খবর দিলেও কোনো সমস্যা নাই পয়সা এই বেডা বাসায় গিয়ে বরে কয় গো বিবি সাহেব ঘটনা শুন নাই মেয়ে দিচ্ছে একটা এই মেয়েটার জন্য একটা নেককার ছেলে খোঁজ করতে আসি মোত্তাকি এখন আল্লাহ সোরের বেশে মোত্তাকি ছেলে একটা পাঠাইছে এই ঘটনা এখন তুমি যদি রাজি হয় মেয়েটার ছেলেটার কাছে বিয়ে দিয়ে দিই বিবি কো আলহামদুলিল্লাহ আইসা কয় বাবা এই ঘটনা তুমি যদি আমার মেয়েটার বিবাহ কর আমার ব্যবসার অর্ধেক তোমার ছেলে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয় না দেখছি এখানে তাকওয়ার কারণে এর জিন্দগীতে বর্কদার সেরা নাই ওয়াক রু দা ওয়ানা আলিল আহমদুল্লি পাপড়ি টিভি হক কানি ওলামাইক রামের মুখপাত্র